আসসালামু আলাইকুম, শুভ সকাল, ওয়েলকাম টু হালিস স্কোয়াড। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমার স্কোয়াডে মোটামুটি কিছু নতুন বাচ্চা কাচ্চা আসছে, ওগুলোকে নিয়ে ব্যস্ত। আর এদিক দিয়ে তো আপনারা জানেন যে উড়ানোর জন্য মাত্র 20 পিসের মতো কবুতর এবার উড়াবো, এত কবুতর উড়াইতে পারবো না, কারণ আমার মানে কেস বার্ড যেগুলো, মানে যেসব কবুতরগুলো উড়ানো হয় না কবুতর, ওই কবুতরের সংখ্যা বেশি হয়ে গেছে, যেই কারণে আসলে কবুতর এবার বেশি উড়াইতে পারতেছি না। এটা আসলে আনফরচুনেটলি মাই ব্যাড লাক, কিছু বলার নেই, ভাগ্য খারাপ। আর এছাড়া সব কিছু ভালো আছে, কবুতর হাঁস মুরগি ওদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো আছে। কিন্তু কবুতরের মার্কেটের অবস্থা ডে বাই ডে আরও বেশি শোচনীয় হচ্ছে। এখন তো কবুতরের হাটে গেলে পরে 150 টাকার উপরে কেউ দাম বলে না, 200 টাকার উপরে কবুতরের উপর দাম বলে না। ইভেন মিলিটারি কবুতরের প্রাইসে মার্কেট থেকে আস্তে আস্তে কমতেছে, পাত্রী কবুতরের দাম তো কমে গেছে, অন্যান্য কবুতর আসলে কোনো মানে মূল্য নাই বলা যায়। এই মুহূর্তে সিলভার কবুতরটা একটু যাদের কাছে আছে তারা একটু হয়তো বা প্রাইস পাচ্ছে, এছাড়া আসলে কোনো কবুতরের কোনো মূল্য নাই। তো সবারই ভাগ্য খারাপ, সবারই অবস্থা খারাপ, কারণ কবুতরের এত কষ্ট করে আপডেট করে সবাই, তারপরে যদি হিসেবে যদি মূল্য না পায় তাহলে আসলে কিছু বলার নেই। আর যারা আমার মতো জব কইরা জব করে জবের টাকা দিয়ে কবুতর খায় তাদের তো অবস্থা বলে লাভ নেই আসলে। তো এই হচ্ছে অবস্থা, দোয়া করবেন আমার স্কোয়াডের জন্য। আমি জানি না আসলে কতদিন এইভাবে পালতে পারবো, কবুতরগুলোর কী অবস্থা থাকবে, চেষ্টা চলতেছে, সবাইয়ের কাছে দোয়া রইল, সবাই আমার কবুতর জয় করবেন। আর দেখাচ্ছি আজকে কবুতর কী কী বাচ্চা আসছে নতুন, কোনটার ঘরে কী বাচ্চা আসছে, একটু পরে ভিডিওতে আসছি, পাশে থাকবেন। ওনার কবুতরকে একটু খাবার দিয়েছিলাম, যে সারাদিন তো থাকবো না, খাবার দিয়ে তারপরে বের করে দিব। এই ফাঁকে এই যে দুষ্টুটা বেরিয়ে গেছে, সে খুবই দুষ্টু, খুবই চঞ্চল, আমার ঘরের বাচ্চা, সে এখন উঠবে, কতক্ষণ তার কোনো ঠিক নেই। আর আপাতত এদেরকে খাবার দিয়ে দিচ্ছে, এদের ব্যঞ্জন চলতেছে, খাওয়া দাওয়া চলতেছে, খাও খাও খাও। ওড়ানোর জন্য এগুলোকে একটু সকাল সকাল খাবার দিয়ে দিই আমি, তারপরে ছেড়ে দিই। আচ্ছা অবস্থা, সবার খাওয়া দাওয়া কম দেখ, কিন্তু সে একা একা উঠতেছে, দেখেন মানে কী একটা অবস্থা। আমি আরও নামাইতে চাইলাম, আরে ওনার নামবো না, কখন নামবো আল্লাহ জানে, আমি একটু পরে বসে চলে যাবো, দেখা যাক কী হয় ওর মতো। আর এদিক দিয়ে এখন ওদের খাবার দাবার চলতেছে, কারণ আমি একটু অন্যভাবে খাবার দিই, এবার খাবার দিলে ধীরে সুস্থে খায়, খাবার ওয়েস্ট হয় না, এই বাটিতে দিই, ওরা মোটামুটি খাবার খাচ্ছে আলহামদুলিল্লাহ। হচ্ছে অবস্থা, এখানে কবুতরগুলো সবই ঘুরে, এদিক দিয়ে বাঘা, এদিক দিয়ে কিছু নর আছে, চিলা নর আমার পছন্দের একটা চিলা নর, তো এগুলো আছে। আর এদিক দিয়ে কিছু কাজ করা আছে, লাল খাকি আছে, এরা উঠবে এবারও। তো এদিক দিয়েই হচ্ছে এদের অবস্থা, এদের খাবার দাবার দিয়ে রাখছি, আর ওই দুষ্ট তো উঠতেই আছে, বলে লাভ নেই। আর এদিক দিয়ে পাকাগুলো খাচ্ছে মাশাআল্লাহ, খাবার দাওয়া আছে সবগুলোকে, বাঘা মাদি খুব পছন্দের মাদি ওই যে ওইটা সিলভার টাইপের। এই হচ্ছে এখানকার পরিস্থিতি, দোয়া করবেন এদের জন্য, এরা যাতে সবসময় ভালো থাকে। খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, ওদের সবার ঘরে আবার নতুন করে বাচ্চা কাচ্চা আসতেছে। তো এই হচ্ছে কবুতরগুলোর আপডেট মাশাআল্লাহ, একটা কবুতর দেখতে অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ আল্লাহ। তো এই হচ্ছে এখানকার কবুতরগুলো, আর এদিক দিয়ে হচ্ছে এগুলো সব আজের কবুতরগুলো, পাত্রী মিলিটারি পাত্রীমাদি, আরও পাত্রীমাদি সুযোগ একটা পাত্রীমাদি, এই যে পাত্রীমাদি। তো এখানে আসলে দোবাজ মাদি যেগুলো ওরা বানাইছে, তো আসলে অনেক সবাই ভালো আছে, তো আপনার এদের জন্য এই হচ্ছে এদের আপডেট, খুব ব্যস্ত খাওয়া দাওয়া নিয়ে। আর এদিক দিয়ে এই বান্দরগুলোর কথা কী বলবো, এখানে সব ধরনের কবুতরি আছে, মিলিটারি, হ্যামার, পাতি, এলাগুলো আমার খুব পছন্দের একটা মাছ, খুবই পছন্দের একটা মাছটা। এই হচ্ছে এখানকার কবুতরগুলো, দিক দিয়ে বাড়াগুলো, এরাও খাওয়া দাওয়া ব্যস্ত, সবাই ব্যস্ত খাওয়া দাওয়া। এদিকের অবস্থা, এইদিকে মা তার দুই বাচ্চাকে খাওয়াচ্ছে মাশাআল্লাহ, বাবা খাওয়াচ্ছে, এদিক দিয়ে দুইটা বাচ্চা বড় হয়ে গেছে, এদিক দিয়ে বাচ্চারা খাওয়াচ্ছে, এদিকে দুইটা বাচ্চা বাঘা আছে, এদিক দিয়ে কতগুলো বাচ্চা আছে দেখা যাচ্ছে না, অবস্থা এদিক দিয়ে বাচ্চা আছে, তো আছে কবুতর আছে অনেক, আলহামদুলিল্লাহ অনেকগুলো কবুতর জমছে। সবাই আমার স্কোয়াডে জন্য দোয়া করবেন, যাতে ওরা সুস্থ সবল থাকে, ভালো থাকে, সবসময় যাতে ব্যস্ত থাকে খাওয়া দাওয়া নিয়ে। আর কি বলবো, বলার মতো আমার কিছু নাই। এদিকে আবার আসলাম,
এই হচ্ছে অবস্থা তো কবুতরগুলো সবাই আমার স্কোরে দোয়া করবেন আর নতুন কবুতর যাতে অ্যাড করতে পারি এটা দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি কারণ প্রচণ্ড গরম লাগতেছে আবহাওয়াটা দীঘা মনে হইতেছে খুব সুন্দর কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড গরম পাশে বোঝানো যাচ্ছে না তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ